আমার মনটা বুঝলো না কেউ, শুধু উথাল পাথাল কষ্টে দি ঢেউ। বয়স আমার যাই যে বয়ে, ঘরে থাকি একলা শুয়ে, ঘরের শোভা নাই গো বউ বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গণ্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। আমার কপাল এমনি পোড়া, আমার কপাল এমনি পোড়া, আছি আমি বউ সারা। বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গণ্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। আমি খুব বিশ্বস্ত সূত্রে খবর পাইছি তুমি নাকি মজনুক প্রেম ভালোবাসা করার পরামর্শ দিচ্ছো। এটা তোমার বিশ্বস্ত সূত্রে জানার দরকার কি ছিল? আমাকে জিজ্ঞেস করতে, আমি তোমাকে কয়ে দিতাম। তুমি তাহলে পাগল রে আজেবাজে পরামর্শ দিচ্ছ, এটা শিও তাই তো? আজেবাজে বুদ্ধি কি? হ্যাঁ, প্রেম ভালোবাসা করতে বুদ্ধি দিয়েছি, এটা কি আজেবাজে কাজ নাকি? তো করে জামাই তো কইছে, ওসব খালি নাকি কাণ্ড জ্ঞান হিতাহিত জ্ঞান কিছুই আর থাকে না, আর বেশি বেশি খালি পড়ে তো পাগলের মতো হয়ে যায়। আমি সিজারের এই ধরনের আচরণের কথাই বিশ্বাস করবে চাইনি, সেখানে কিনা এখন জানতেছি কাকলিও। নিজের চোখে এটা আমি কি দেখলাম রে কত। হে বড়বু, তোগরে জামাইয়ের মাথায় তো মেলা বুদ্ধি রে। আরে আমারই তো রাতের বেলায় কইছিল যে কাকুলির চাল চলন কথাবার্তা হাই টেম্পার মেজাজ দেখি তার সন্দেহ হয়েছে। তুই নাকি খাসি কেনার জন্য টাকা খোঁজ করছিলি? হ্যাঁ, বড় দুলেবের কাছে আমি টাকা চাইছিলাম, সে যে কিরকম মেজাজ গরম করে আমার সাথে কথা কইলো আমার খুব খারাপ লাগেছে। এই যে তোর ভগ্নিপতি পাঠাইছে, সে নিজে দিতে চাইছিল কিন্তু তুই যদি আবার লজ্জা করে না নিস সেজন্য আমাকে দিয়ে পাঠাইছে। আমার ভাগ্যটা মনে হয় খুলে গেল রে কাকলি, একটা বিশেষ উদ্দেশ্যে আমি এখন এক জায়গায় যাচ্ছি, আর ঠিক সেই সময় তুই আসি আমার হাতে এরকম একটা বিশাল সমস্যার সমাধান করে দিল। দোয়া করিস যে উদ্দেশ্যে আমি বাইর হচ্ছি সেটাও যেন সফল হয়। কনে যাচ্ছিস সে মজনু ভাই, গোপনে পাখি দেখবেন নাকি? কথাটা এখনো ফিলাস করে যাচ্ছি না, সাকসেস হলি তখন অবশ্যই জানাবো। আমার মনে হচ্ছে সাকসেস হবি, মানুষের খাসির টাকাটাও তো যেহেতু পাই গেলাম। আমারও মনে হচ্ছে সব লক্ষণ ভালো, অবশ্যই তুই সাকসেস হবি। আজকে মনে হয় তোর স্বপ্নের মধ্যে কেউ এসে তোকে ডিস্টার্ব করেনি মতো ভাই। ওরে আল্লাহ, আমি তো সে কথা ভুলেই গেছিলাম। খবরদার কাকলি, এই কথা তুই আর মনে করা দিস না, তুই তাহলে ওরা এখন যা। একটা ভালো কথা, একটু উপকার করবো। ওই যে সিজার যে সেন্টটা গায়ে দিয়ে বাইর হয় ওদিকটা আমার গায়ে মাইছে দিবি। ভালো কথা মনে করেছিস, শুভ কাজে যাচ্ছিস সেন্ট মেখে যাওয়া লাগে। তুই আয়, আমি তোর গায়ে সেন্ট মেখে দিচ্ছি। Thank you.
গায়ের খেতা কেন ভাস করে থুয়ে যেতে পারে না, সব কিছু করে দেওয়া লাগবে, খালি খাবি আর শুবি, কোনো চিন্তাও নাই ভাবনাও নাই। কাকলি কি করছো তুই, সে কি দিনের বেলায় ওইসব খায় নাচানাচি শুরু করছে নাকি? আরে ওসব খাওয়া টাওয়া কিছু না রে বড়বু, নিজের তোকে দেখে আসলাম, নিজের কানে শুনে আসলাম, তোর ছোট বোন মজনু ভাই ঘুষ দিচ্ছে, ঘুষ ঘুষ পানা দেখে। তুই গুলাপের সাথে থাকতে থাকতে না কঠিন কঠিন ভাষায় কথা কওয়া শিখে গেছিস। কঠিন কথা না রে বড়বু, কষ্টই তো, নিজের চোখে দেখে আসলাম। তোমার ছোট বোন মজনু ভাইয়ের হাতে টাকা দিয়ে কষ্টে তোমার খাসি কেনার জন্য তোমার ভগ্নিপতি টাকা দিছে। খাসি কেনার টাকা? হয় মজনু তো তোর দুলেভাইয়ের কাছ থেকে খাসি কেনার টাকা চাইছিল। তাহলে তো মিলেই গেল, দুলেভাই তার টাকাটা দেয়নি, সেই সুযোগে ওই ফাজিল সিজার তার টাকাটা দিয়ে নিজেকে দলে তারে ভিড়াই নিল। এখন তুই কবর বু, এটা কি ঘুষ বলা যায় না? অবশ্যই করা যায়, কিন্তু আমি একটা কথা চিন্তে করতেছি, উগার মতো বেকার মানুষ এতগুলি টাকা একসাথে কোনে পাইল? সেটা তো আমি কবর পারবো না বুবু, নিশ্চয়ই কারো কাছ থেকে সিডারে বাটপানি করে জোগাড় করেছে। এই সমস্ত মাতাল করে তো কোনো বিশ্বাস নেই। তুই ঠিকই করেছিস, আস্পর্ধা বেশি হয়ে গেছে, নিজেকে খুব স্মার্ট মনে করতেছে, সেই কারণে করতেছে কি ঘুষ দিয়ে মজনুক নিজেকে দলে টানার চেষ্টা করতেছে। এত সহজ না, এত আস্পর্ধা কোন জায়গা থেকে পাইছে সেটা আমি দেখেছি। চলো তো দেখি কোন জায়গা থেকে তার এত বড় সাহস হয়েছে যে মজনুক শুধু দলে বেরোনোর চেষ্টা করতেছে, নিজেকে কি খুব স্মার্ট ফ্যামিলি ভাবতেছে, নাকি মনে করতেছে যে ওইসব খায় নিশাগ্রস্ত হয় নাচানাচি করার জন্য উপরে উপরে কেউ উঠতে পারবি না। চলো চলো আমার তো মনে হচ্ছে যে আমার কপালটা খুলে যাচ্ছে রে কাকলি। ভাই কপাল খুলবে মানে এটা তো মনে করুন দেশি কোন সেন্ট না, এটা ফরেন সেন্ট, বুঝতে ফ্রান্স থেকে আমার এক মানে প্যারিস থেকে আর কি, ফ্রান্সের রাজধানী প্যারিস না, সেখান থেকে আমার এক বন্ধু পাঠিয়েছে। শুনলি না তোর ভগ্নিপতি করছে, এটা বিদেশি সেন্ট, এই সেন্ট গায়ে মাখা তো দূরের কথা, কেউ কোনদিন চোখে দেখেছে কিনা সন্দেহ আছে। তাহলে তো আর একটা সময় হয়ে গেল, আমার তো মাঝে মধ্যে এখন এই ধরনের সাজ দিয়ে বাইরে হওয়া লাগবে। আজকে তো মানে দামি সেন্ট গায়ে মাখা এক ধরনের অভ্যেস করে ফেলা দিলাম, এরপরে কি হবি? কোনো টেনশন করবেন না মজনু ভাই, ও প্রাণ কোকিলা শিশুটা ধরে মজনু ভাই দিয়ে দাও, শুভদিন উপলক্ষে আমাদের তরফ থেকে আপনার গিফট। দেখিস তো প্রভু কিরকম বেহায়া, কাকলি প্রাণ কোকিলা করে ডাকছি। কবে দে আসার আচরণ তো সব কাকের মতো, কোকিল কলি কি আর ময়ূর কলি কি? থ্যাংক ইউ ভগ্নিপতি সিজার, খুব ভালো লাগলো, মানে তুমি এই জিনিসটা আমার গিফট করলে, কি যে ভালো ঠেকতেছে, আসলে তোমার কোল যেটা মানে মেরা বড়, খালি তো পকেটে টাকা থাকলে পরে হয় না, মানুষের মনটাও তো মেলা বড় হওয়া লাগে তাই না? আমার ঘরে তুই এটা রাখে তুই শুনছিস, রাখিয়ে ভিতরে ঢুকে বাড়িতে তালা দিতে তাতে কেউ না নিয়ে পারে, তাহলে পরে গেলাম। তুগারের সাথে যেহেতু দেখা হয়ে গেল, তোরা দোয়া করিস, একটা শুভ কামে যাচ্ছি, যদি কামে যদি সাকসেস হই সফল হই তাহলে পরে এসে তুগারে সালাম করবো।
জাসু কোনে আতর গোলাপ নাকি আতর গোলাপ কোনে দেখলো তুমি ভগ্নিপতি কইলো না এটা হচ্ছে পৃথিবীর সেরা সেন্ট ওই যে আমেরিকান সেন্ট তোর কাছে কি সেন্টের ফ্যাক্টরি কোনে সেটা আমরা জানবার চাইছি তুই কোনে জাসু সেটা আমরা জানবার চাই কো এখন তো সে কথা কওয়া যাবে না যখন সময় হবে তখন ঠিকই তোরা সকলে মিলে জানবি পারবো আপাতত খালি এই কথাটুকু কবির পারি যে আমার মনে হয় কপাল খুলে যাচ্ছে তুমি শিক্ষিত মানুষ তোমার লেখার একটা দাম আছে তোমার কাছে তো যাচ্ছে না আর কারো কাছে তো যাচ্ছে না লেখাটা ঠিক আছে মজনু ভাই যখন করছে আর তুমি যখন করছো ঠিক আছে আচ্ছা মজনু ভাই আমি কি ওই ইংলিশেতে গুড গুড করে লিখে দেব নাকি ইংলিশেতে লিখি না ইংলিশেতে কি লিখবে মজনু ইজ নট ম্যাট না তুমি বাংলায় লিখে দাও কারণ মেলা মানুষ এটা পড়ে তো ইংরেজি যদি না বোঝে লিখে দাও মজনু একজন পাগল নহে পাগল 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 নহে তোমার লিখে ফাইন একজন পাগল লেখাটা কত সুন্দর দেখেছেন ফাইন হয়েছে এই বাংলির মধ্যে আসলে এত সুন্দর লেখা কারো আছে কিনা সব তাহলে পরে গেলে দোয়া করো সে তো রীতিমতো অসুস্থ হয়ে পড়ছিল আমি তো পয়লা মনে করেছি যে আমার বিশ্বাস নাই হয়তো কোনো কিছু দেখে তরাই সইছে মানে পড়ায় অজ্ঞান হয়ে পড়ছিল সে কি একটু আগে না করলেন যে বুবু অজ্ঞান হয়ে পড়েছে আপনি তারে মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরেছেন কি করছেন পানি তো মনে করে একটু ছিটানো লাগছিলই অসুস্থ হয়ে পড়ছিল তো পুরোপুরি অজ্ঞান হয় নাই মনে করো যে আমি যথাসময় পদক্ষেপ না নিলে সে যে অজ্ঞান হয়ে যেত এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সেটা ঠিক আছে আমিও মানতেছি কিন্তু একটা কথা কি বড় ভাই যে কোনো ঘটনার গভীরতা বোঝার জন্য তথ্যটা নির্জলা সঠিক হওয়া খুবই জরুরি না অজ্ঞান হয় নাই মনে করো না যে ঘটনার গভীরতা কমে গেছে গোলাপ অজ্ঞান হওয়ার বেশি কিছু হয়ে গেছে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছ ছিল না সারা রাত বাতাস করে পানি ঢাইলে নির্ঘুম কাটিছে আমার সারা রাত সবই ঠিক আছে আমি বিশ্বাস করতেছি আপনার উপর দিয়ে যে ধকল গেছে সেটাকে আমি খাটো করে দেখতেছি না তবে আইনের মানুষ হিসাবে আমাদের খুঁটিনাটি বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হয় আর সেজন্যই প্রশ্নটা উত্থাপন করলাম মনে করেন যে যদি অজ্ঞান হয়ে যায় সেই ক্ষেত্রে আইনের এক ধারা আর অজ্ঞান হওয়ার পরিস্থিতি মানে অজ্ঞান না হওয়ার ক্ষেত্রে আইনের ধারা কিন্তু আলাদা বিষয়টা কি আপনাকে আমি ক্লিয়ার করবার পারিছি বড় ভাই তা তুমি কি বিষয়টা নিয়ে কেস কাছারি করার কথা চিন্তা করতেছো গোলাপ ঠিক আছে তাহলে ধরে নাও তোমার বাবু অজ্ঞান হয়ে গেছিল তাও যদি কেসের ধারাটা শক্ত হয় সিদ্ধান্ত তো আমি একা নিলে নিতেই পারি এটা ব্যাপার না কিন্তু সিদ্ধান্ত যেটাই নিতে হবে সেটা সবার সাথে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক পদ্ধতিতে আগাতে হবে তা সবার সাথে আলাপ আলোচনা করে আগাবার গেলে তো দেরি হয়ে যাবে গোলাপ আমার মনে হয় কি যে ঘটনা তারা ঘটাইছে তার একটা দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার মোট কথা তাগারে শায়েস্তা করা দরকার হ্যাঁ দেখি আলাপ আলোচনা করতে আর কত সময় লাগবে করেই নি দরকার হলে এক একজন করে আমি আলাদাভাবে বসবো সবাই মিলে একসাথে বসার দরকার নেই কাকলি মজনু কোনে গেছে সে কথাটা বলি করে তো সমস্যা কোনে এই আমি যে বারবার করে করছি যে মজনু ভাই কোনে গেল সেটা আমি জানি না সেটা তোর গিরস্থ হচ্ছে না এই কাকলি এই গলা নামায় কথা কো এত সিলিয়াস কিসের জন্য হ্যাঁ খুব বিয়াদব হয়ে গেছিস তাই নিয়ে আবা এক্সকিউজ মি প্লিজ চিন্তা করতেছিলাম আপনারা বোনেরা বোনেরা কথা করছেন আমি কোনো কথা কব না আপনি কাক করছেন গলা নামায় কথা কুতি সে আমার স্ত্রী আমার ওয়াইফ আমার সহধর্মিনী আপনি তাক করছেন যে গলা নামায় কথা কুতি আমার এই কান দিয়ে তো শুনতেছি আপনার গলায় স্কেল ছাড়াই প্যাস স্কেল হয়ে গিয়েছে তুমি কোনো কথা বলবে না তোমাকে এখানে কেউ কথা বলার জন্য রাখে নাই কিসের জন্য চুপ করে থাকবি সে কি এ বাড়িতে উইরা আছে উকিল সাহেব কতই কি তোর একটু লজ্জাও করে না হ্যাঁ এ বলবো কইছিল না বেহায়া রে এক শেষ কিসের বেহায়া রে উচিত কথা কইছি
অবশ্যই সে উকিল সাহেব। এখন থেকে তোরাও তার উকিল সাহেব কয়া সম্মান দিয়ে কথা কবি। ওরে বাপ রে, তোরা মনে কর খুব সম্মানের কাম করি বেড়াচ্ছ, দেখতেছি তো। সি 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 জাগে, সেসব কথা কবি চাই রে, সেসবের বিচার পরে হবে। তার আগে কো মজলুক পাঠালো কোনে? কিছু মনে করবেন না বড় আপা, আমারও কথা কতি বাধ্য হলাম। আচ্ছা আপনারা কি আমাকে দুজনের বিচার করার জন্য আদালত বসিয়েছেন নাকি? মনে করো তাই। তাই নাকি? তাহলে আমাদের অপরাধটা কি একটু জানবেন বাড়ি? অপরাধটা কি তা এখনো বুঝতে পারতেছো না? ন্যাকামি করতেছো মনে কর? ওরে আল্লাহরে, ন্যাকামি না রে বড়ু, ন্যাকামি না, মনে হচ্ছে নেশার ঝুল এখনো কাটে নাই। এই মুখ সামাল দিয়ে কথা কইছো টুকু, বড় হইছিস বড় মতো কথা কবি, নালে কিন্তু সম্মান থাকবে না। তাই নাকি? এতক্ষণ মনে কয় আমাকে খুবই সম্মান দিয়ে কথা কইছো তুই, এসব ফালতু কথা রাখ, যে কথা জিজ্ঞাসা করতেছি সেই কথার জবাব দে, মজদুক করে পারে। আমি আসলে কিছুই বুঝতে পারতেছি, বারবার আপনি এখানে একই কোশ্চেন কি জন্য করতেছেন? মিনিংলেস, ডিসগাস্টিং, হোয়াট আর ইউ সেইং? এ সালে, এখন দাঁড়া থেকে থেকে তোমাকে ইংরেজি ফুজি বের করে নাই, বাংলা কাকের মুখে ইংরেজি বল। কি মনে করছে তুমি, ফটর ফটর ইংরেজি কলি পারে মনে কয় আমরা মাইনে নেব? তুমি উচ্চ শিক্ষিত? খবরদার বড়বু, আমার স্বামী উল্টে পাল্টা কোনো কথা কবু না, ভালো হবে না কিন্তু কয় দিচ্ছি। এই করে কি করবো তুই, ফাজিল ফাজিল কবিরাতে কি করবি? আর এই ফাজিলটার সাথে থেকে থেকে তুই নিজেও একটা ফাজিল হয়ে গেছিস। দেখ বড়বু, আসছে আসছে কাকলি, প্রাণ আমার জান আমার, তোমার এত উত্তেজিত হওয়া সাজে না। তোমার একটা জিনিস মনে রাখতে হবে, তুমি বিএ পাস ওকালতি পরীক্ষার্থীর স্ত্রী, তোমার কি লেবার শ্রেণীর স্ত্রীর সাথে এরকম ঝগড়া করার সাথে কখনো সাজে না। একটা কথা মনে রাখবে, কবি বলেছে, শিক্ষিত জন্য বলেছে, কুত্তের কাজ কুত্তে করেছে কামড় দিয়েছে পাস, তাই বলে মানুষ হয় কি কুত্তের মতো কামড় দেওয়া সাজে তোমার? কত বড় বিয়াদু, আমি বলবো উত্তের সাথে তুলনা করছে আমাদেরকে। তো আমি কষ্ট, তুই চুপ কর, এর বিচার আমি একটা একটা করে করে থাকবো। এই সমস্ত কথার একটা আমি না করছি তাহলে আমার নাম অসভ্য করে কায়? কি ব্যাপার গুলা চুপ মেরে গেলে কে ভাই? যে ধরনের অসামাজিক কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে তার তো একটা ভিত করা দরকার। এটা যদি ভিত না করো তাহলে তো তাকে রাজপদ্মা বাইরেই যাবি। আমি কিন্তু টাগরের শায়েস্তার বিষয়ে খুব তাড়াহুড়া করার পক্ষে না বড় ভাই। তুমি এটা কি ধরনের কথাগুলো গোলাপ? হ্যাঁ, ঘরের মধ্যে স্বামী স্ত্রী মদ খেয়ে নাচানাচি করতেছে, তারপরে তুমি করছাও যে তাকে শায়েস্তা করা যাবে না। এই ঘটনাটা যদি পান্না দেখতো তাহলে পরে তুমি কি এরকম ঠান্ডা মারা কথা কবির পারতে? খুব মাইন্ড করলাম আমি, জানতাম বড় ভাই আপনি আমার কথাটা শোনার পর এই ধরনের রিয়াকশনই দেখাবেন, কারণ আপনি বড় বাবুর অজ্ঞান হওয়া না হওয়ার বাইরে এখন ভাববেরই পারতেছেন না। সেটা ভাবেন সমস্যা নেই, কিন্তু পাশাপাশি একটা বিষয় কিন্তু আপনার ভাবনার মধ্যে থাকা উচিত। আমি কিন্তু সাদা কালো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। ঠিক আছে মাইনলাম, আমরা বুঝে পাবলিক, আমরা যা দেখি সাদা কালো দেখি, তো তুমি এমন কি রঙের জিনিস দেখলে যে কোনো অ্যাকশন নিতে পারছো না? শহর আলী ভাই, আপনারা ভুষো পাবলিক মানে সাদা কালো হন আর আমাদের মতো আইনের লোকই হন, একটা কথা তো আপনার মানাই লাগবে, সেটা হচ্ছে আমরা ঘর জামাই। ঘর জামাই হিসাবে আমরা সবাই একটু স্ত্রীর চাপের মধ্যে থাকি, এটা তো ঠিক না? তা তো কম বেশি থাকাই লাগে গোলাপ, মাঝে মধ্যে তো আমি ভুলেই যাই তোমাকে রে বুবু আমার বউ নাকি আমি তার বউ। চমৎকার একটা উদাহরণ দিয়েছেন বড় ভাই, এখন ধরেন গিয়ে আমার পক্ষে আপনাকে বুঝানোর অনেক সুবিধা হয়ে গেল। এই মনে করেন কেসি আর কাকলি যে কামটা করিছে সেটা তো আমাদের জন্যই সাপে বড় হবার পারে, ঘটনার মধ্যে দিয়ে আমাদের স্ত্রীদের উল্টো সাপে রাখার একটা অস্ত্র পাওয়া গেছে।
কারণ তাগেরে বোন মদ খায়, এই কথাটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ পরবাবু নিজেই কথাটা কইছে। তুমি তো আসলেই খুব গ্রিঙ্গিবাজ লোক গুলাম। হ্যাঁ না, মানে করছিলাম যে তোমার মাথায় কিন্তু আসলেই ওই হিটলারি বুদ্ধি গুলাম। স্যার শুনেন বড় ভাই, আপনি এই গোলাপের খিরিঙ্গিবাজ কন আর হিটলার কন, তাতে এই গোলাপের কিচ্ছু যায় আসে। এইটা আপনার বুঝতে হবে, গোলাপ একটা কথা কওয়া মানে তার পিছনে বিশাল একটা হিস্টরি থাকে, কথা শোনার সাথে সাথে রিয়েক্ট করলে তো হবে না, কারণ গোলাপ গালগপ্প করে না। গোলাপ যে সমস্ত লোকজনের সাথে চলাফেরা করে, কথা বলে, সে সমস্ত লোককে চোখে দেখাই ভাগ্যের ব্যাপার।